বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনও পানিবন্দী লাখো মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। হত্যা মামলায় সাবেক পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী শান্তিনগর থেকে গ্রেপ্তার, আদালতে নেওয়া হবে আজ। 37 দিন বন্ধ থাকার পর ফের চলছে মেট্রো রেল, সাধারণ মানুষের মাঝে স্বস্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশে সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। ফেনীর গ্রামাঞ্চলে অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী। মুঠোফোন নেটওয়ার্ক ব্যাহত হওয়ায় প্রকৃত পরিস্থিতির ধারণা পাওয়া যাচ্ছে না। বন্যায় সরকারি হিসেবে সারা দেশে এখন পর্যন্ত মারা গেছে 18 জন। আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনীর কোথাও কোথাও পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি। এখনও পানিবন্দী 80% মানুষ। পানিতে তলিয়ে থাকায় মানুষজন ঘরে ফিরতে পারছে না। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। হেলিকপ্টারে করে দেয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় দুর্গতদের। কুমিল্লায় পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙায় বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। এতে দুই উপজেলার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এদিকে সরকারি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও নৌকা ও ট্রলারের অভাবে দুর্গত এলাকায় তা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। বর্তমানে আমাদের অনেকটি রোগী ভিতরে আটকা পড়ে আছে। আমরা এদিক থেকে যাইতে পারতেছি না, ওই দিক থেকে আসতে পারতেছি না। আমাদের পাশে ব্রিজটা অলরেডি ভেঙে গেছে গা। নোয়াখালীতে ধীরে ধীরে বন্যার পানি কমলেও 502টি আশ্রয় কেন্দ্রে এখনও 76,000 মানুষ অবস্থান করছে। এদিকে মুছাপুর ক্লোজারের 23টি গেট খুলে দেয়ায় মেঘনা নদী হয়ে সেকেন্ডে 756 ঘনমিটারের বেশি পানি নামছে বঙ্গোপসাগরে। বাড়িঘর সব কিছু ছাড়ি, গরু ছাগল সব চালি, নিরুপায় হয়ে আশ্রয় ওখানে। এখন আমরা এক কামড় হানিয়ে গেছি, আমরা রাঁধি ভাই খাইতে মারিনি, কেঁচা কাবল খাট পাত কিছু নেই। মা, বোন, বোনের জামাই, বাগিনা সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও ঝুড়ি ও মনো নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী সদরের একাংশ রাজনগর ও কোলাউড়ার মানুষ। এদিকে খুলনার দেলোটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়ি বাঁধ 4 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 13টি গ্রাম। পানিবন্দী 15,000 মানুষ। তলিয়ে গেছে ফসলি মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের। টেকসই বেড়ি বাঁধটা আমাদের এখানে খুব প্রয়োজন, যেটা না হলে আমরা কোনো মতেই এখানে বসবাস করতে পারবো না। ভাঙা ঘরে খাচ্ছি, ভাঙা ঘরে খাচ্ছি, ঘর বাড়ি গরু বাসু সব কিচ্ছু নেই, সব ভাঙিয়েছে, চুরমার হয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশের 11 জেলার 77টি উপজেলা বন্যা কবলিত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানি ছেড়ে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, সকাল 8টা থেকে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হয়েছে। বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সবকটি জলকপাট থেকে 6 ইঞ্চি করে 9,000 কিউসেক পানি ছাড়া হচ্ছে। হ্রদের পানির প্রবাহ বা লেভেল ও বৃষ্টিপাতের নিবিড় পর্যবেক্ষণ করা হবে। তবে প্রবাহ বা লেভেল অস্বাভাবিক বৃদ্ধি পেলে জলকপাটের গেট খোলার পরিমাণ বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর শান্তিনগরের এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিমের আদালতে নেওয়া হবে তাকে। 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ।
নবকিশলয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে গোলাম দস্তগীর গাজীকে। 21 আগস্ট দায়ের হওয়া ওই মামলায় শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজী সহ 105 জনকে আসামি করা হয়েছে। মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পু সহ 45 জনের নাম উল্লেখ করা হয়েছে আর অজ্ঞাত পরিচয় আসামি 60 জন। টানা 37 দিন পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। নতুন সময়সূচি অনুযায়ী সকাল থেকেই কার্যক্রম শুরু হয়, এতে স্বস্তি জানিয়েছেন সাধারণ মানুষ। এদিকে স্টেশন পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। টানা 37 দিন বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু করল মেট্রো রেল। রোববার সকাল 7:10 উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে মতিঝিল প্রান্ত থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রো রেল। তবে মেরামত সম্পূর্ণ না হওয়ায় ট্রেন থামছে না কাজীপাড়া আর মিরপুর 10 নম্বর স্টেশনে। সকাল থেকে স্টেশনগুলোতে বাড়তে থাকে যাত্রী সমাগম, আগের মতোই লাইনে দাঁড়িয়ে প্রবেশ করেন তারা। সব মিলিয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। চালু যেহেতু হয়েছে তাহলে আমাদের সবার জন্য হেল্প হবে। এখন আমরা যারা অফিস টাইমে ঠিক মতো পৌঁছাতে পারতাম না, আজকে পারছি, আজকে সেটা আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। ভালোই লাগছে, অনেকদিন জ্যামে কষ্ট করছি, বাইরে তো কম জব, গাড়ি মোটরসাইকেল উঠতে গেছি দেখি জ্যাম, পরে এটা উঠলাম তাড়াতাড়ি চলে আসলাম। এত রোজ যে জ্যাম, আমরা মিরপুর 11:30 থেকে উঠতাম, এই সময়টা শুধু 10 নম্বরই আসা হইতো, সে আল্লাহর রহমতে খুব ভালো আসলাম। আজকে মেট্রো রেলে উঠে খুবই ভালো লাগছে, খুব তাড়াতাড়ি আসতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড়। এদিকে সকালে আগারগাঁও স্টেশন পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মেট্রো রেল সার্ভিস জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হবে। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা এটা ইচ্ছা করলে কেউ এটাকে ব্যাহত সার্ভিস ব্যাহত করতে না পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর 10-এ এবং যাত্রীর সংখ্যাও সেখান থেকে বেশি তো, এবং কাজীপাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো। এইটা আমরা সেদিন দেখার পরে আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং একটা টাইম লাইন তৈরি করা, কত দ্রুত এটা চালু করা যায়। এই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার যে চেষ্টা, এগুলোর বিরুদ্ধে আপনার একটা জনমত গড়ে তুলতে হবে। পরে উপদেষ্টা জানান, আন্দোলন চলাকালে ছাত্ররা মেট্রো রেল ধ্বংস করেনি, যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আমরা ন্যাশনালিস্ট, আমরা দেখব, এটা আমাদের কাছে ফুটেজ আছে, তা আমরা এটা যথাযথ আইনানুগ একটা ব্যবস্থা নেব। তবে মেট্রো রেল চালুর কারণে আবারও ছন্দ ফিরেছে নগর যোগাযোগে, বলছেন সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার আমলে পুলিশের দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। জিয়াউর রহমানের মাজারে জিয়ারতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন, প্রতিবেশী দেশে বসে প্রতিবিপ্লবের চেষ্টা করছেন শেখ হাসিনা, রাজপথে থেকে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। এই সেনাবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি বলতে চাই, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, এমনভাবে তাদের আচরণ হওয়া উচিত যাদেরকে মনে না হয় যে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। আমি বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করব, বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না, আপনারা রাজপথে থাকুন। যে কোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে, বিএনপি আপনাদের সাথে আছে, অন্যান্য রাজনৈতিক দলও থাকবে, বাট মূল শক্তি হিসাবে আপনারা ছাত্ররা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন। সিলেটে গ্রেপ্তার হওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে আটকের সময় শরীরের আঘাত পাওয়ার কারণে গতরাতে কারাগার থেকে তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর সঙ্গে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনও পানিবন্দী লাখো মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
হত্যা মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী শান্তিনগর থেকে গ্রেপ্তার, আদালতে নেওয়া হবে আজ। আজ থেকে আবার চলছে মেট্রো রেল, সাধারণ মানুষের মাঝে স্বস্তি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ভিজিট করতে পারেন www.facebook.com/2124online, এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/2121tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4:55 মিনিটে, দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।